আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ এবং দর্শক বৃন্দ, যারা এই ভিডিওটি দেখছেন আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঠিক এই মুহূর্তে অবস্থান করছি আমরা যমুনা নদীর তীরে। দেখতেই পাচ্ছেন যে যমুনার তীরে আছি এবং মতিন সাহেবের ঘাট, সম্ভবত এটির নাম মতিন সাহেবের ঘাটে। আর আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে আমরা প্রায়ই দেখেছি যে সিরাজগঞ্জ জেলার অ্যাম্বাসাডর বৃন্দ বিভিন্ন সময় এই ঘাটে আসতেন, সুন্দর সুন্দর ছবি ভিডিও পোস্ট করতেন। এবং এখানে আরেকজন তারকা শিক্ষক রয়েছেন, ফৌজি আলম বাবলি, আমাদের ইয়ামিন স্যার, তাদের ফেসবুকের টাইমলাইনেও একসময় এই দৃশ্যের অনেক ভিডিও অনেক ছবি আমি দেখেছি। তো আজকে মির্জা স্যার, মির্জা মাহফুজুল ইসলাম, এবং যার আইডি রয়েছে এমডি ইসলাম নামে, আমরা খুবই চিনি। তো স্যারের সুবাদে আজকে এই যমুনার পানির কলতানের শব্দ দেখার সৌভাগ্য হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে অনেক দর্শক রয়েছে এবং পরিবেশটা অনেক সুন্দর। এবং বিশেষ করে বিকেল হওয়ার কারণে এখন খুবই সুন্দর একটা দৃশ্য। আমি মির্জা স্যারকে অনুরোধ জানাবো পানি এবং আকাশ এবং দর্শকের দৃশ্যগুলো যেন আমাদের শিক্ষক বন্ধুরা দেখতে পায়। এবং আপনারা জেনে খুশি হবেন যে আসলে প্রত্যেকটা জেলাতে এরকম অসংখ্য সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে। আমরা ইচ্ছা করলেই কিন্তু আমাদের জেলা অ্যাম্বাসাডর যারা রয়েছেন, বাতায়নের প্রিয় শিক্ষক যারা রয়েছেন, তাদের মাধ্যমে কিন্তু আমরা এগুলো উপভোগ করতে পারি। এই মুহূর্তে সম্মানিত শিক্ষকবৃন্দ, আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে অনেক প্রশিক্ষণ বিভিন্ন ধরনের, বিশেষ করে টিচার্স ট্রেনিং কলেজ, এরপরে হচ্ছে ইন হাউস, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এরকম প্রশিক্ষণের মাধ্যমে প্রায় আমাদের 80% শিক্ষকরে কিন্তু ইতিমধ্যে সদস্য করা হয়েছে শিক্ষক বাতায়নে। কিন্তু তাদের প্রোফাইলগুলো আপডেট এবং যাচাইকরণ না করার কারণে অনেক উপজেলায়, অনেক জায়গায় কিন্তু সংখ্যাটা খুবই কম দেখাচ্ছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা এটাকে আপডেট করে নেবেন যাতে সদস্যটা শো করে, সদস্যর পদটা যাতে আপনার অ্যাক্টিভ থাকে। এবং এই মর্মে প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় আমাদের যে সকল অ্যাম্বাসাডর কাজ করছেন সবাই নিবেদিত হয়ে আছেন, সবাই আপনাদেরকে সহযোগিতা করবেন, এই মর্মে আপনারা সেই সহযোগিতা নেবেন। আরেকটি কথা আমি বলতে চাই যে আসলে প্রত্যেকটা অ্যাম্বাসাডর সদস্য অর্থাৎ অ্যাম্বাসাডর শিক্ষক অতি আন্তরিক, এবং এটা তুলনা দিয়ে বোঝানোর মতো নয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসার পর থেকেই মির্জা স্যার যথেষ্ট সময় দিচ্ছেন, এবং এই স্যার থাকার কারণেই কিন্তু এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আমি উপভোগ করতে পারছি। আমি একটু যদি এদিকে যাই, দেখেন একদম পানির কাছে বসার সুযোগ রয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু আছে এখানে। এবার আমি একটু মির্জা স্যারকে আপনাদের দেখাতে চাই এবং স্যারের কাছ থেকে শুনতে চাই যে এখানে আসলে কীরকম মানুষ হয় বা প্রতিদিনের দৃশ্যটাই কি এরকম নাকি, স্যার যদি আমাদেরকে একটু বলেন, শিক্ষক বাতায়নের সদস্যদের যদি একটু জানান। আসসালামু আলাইকুম, আমি মির্জামত মাহফুজুল ইসলাম, মির্জা স্যার নামে পরিচিত, এবং ফেসবুকে আমার আইডি এমডি ইসলাম। আসলে সত্য কথা বলতে এটা হলো সিরাজগঞ্জের ক্লোজার যমুনা নদীর তীর। এখানে আজকে লোকজন খুবই কম, বিশেষ করে শুক্রবার দিনে যে পরিমাণে লোকজন হয় এখানে পাথরের কোনো জায়গা থাকে না, প্রচুর লোকজনের সমাগম হয়। সিরাজগঞ্জের বিনোদন স্পট বলে এটা খ্যাত, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসেন এই দৃশ্য স্পট দেখার জন্য, সৌন্দর্য উপভোগ করার জন্য। তো এখানে যারা বাতায়নের সক্রিয় সদস্য যারা আছেন, অ্যাক্টিভ আছেন, যারা আমাকে চেনেন, আপনাদের দাওয়াত রইল, আপনারা সিরাজগঞ্জ শহরে বেড়াতে আসবেন। আমি আপনাদের অবশ্যই, আজকে আমি একজন সাদা মনের মানুষ পেয়েছি, শুধু নেত্রকোনা থেকে যিনি এসেছেন আনোয়ার হোসেন হিরণ স্যার, আপনারা সবাই তাকে চেয়ে পরিচিত মুখ। স্যার যে আসলেই খুব সাদা মনের মানুষ, এটা স্যারের সাথে না মিশলে বোঝার কোনো উপায় ছিল না। স্যারকে পেয়ে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। স্যার এসেছেন 4:30 দিকে, স্যারকে নিয়ে সিরাজগঞ্জ শহরের মোটামুটি স্পটগুলো ঘুরে ঘুরে দেখানো হয়েছে। এখন লাস্ট ছিল, এটা হলো যমুনা নদীর ধার। আর একটা আমাদের স্পট রয়েছে সিরাজগঞ্জ, সেটা হলো সারা বাংলাদেশে পরিচিত, এখানে একটা জাতীয় জুট মিল আছে যেটাকে কওয়ামী জুট মিল পাকিস্তান পিরিয়ডের নাম ছিল, বর্তমানে জাতীয় জুট মিল হিসেবে পরিচিত। সেটা আমরা আশা করি কালকে দেখবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই পরন্ত বিকালে নদীর ধারের সুন্দর দৃশ্য
স্যারকে দেখাতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ আমাদের প্রিয় মির্জা স্যার, সম্মানিত শিক্ষকবৃন্দ। আমি একটি কথা বারবার বলি যে আজকে আমার এখানে আসা, এই যে অবস্থান, এই যে মির্জা স্যারের সাথে মেশা বা সম্পর্ক, যেভাবেই বলেন না কেন, আসলে এটা আমাদের শিক্ষক বাতায়নের হাত ধরেই হয়েছে। তো এ টু আই, আমাদের প্রিয় সকল শিক্ষকের প্রিয় এ টু আই যদি না থাকতো, এ টু আই যদি শিক্ষক বাতায়নের জন্ম না দিত, তাহলে কিন্তু এটা হতো না। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারাও শিক্ষক বাতায়নের সম্মানিত গর্বিত সদস্য হবেন যারা এখন পর্যন্ত হন নাই, এবং যারা সদস্য হয়ে আছেন তাদের প্রোফাইলগুলো আপডেট করবেন, আমাদের শিক্ষকের সাথে কাজ করবেন, দেশের বিভিন্ন জায়গায় যে সকল সক্রিয় শিক্ষক রয়েছে তাদের সহযোগিতা নেবেন, পারলে তাদেরকে সহযোগিতা দিবেন। তো এভাবে শিক্ষক বাতায়ন সমৃদ্ধ হবে, আমরা পেশাগত দক্ষতা উন্নয়ন করতে পারবো, সেই সাথে আমাদের প্রত্যেকের যে একটা ব্যক্তি সম্পর্ক, শিক্ষক শিক্ষকের যে একটা সম্পর্ক, আমার বিশ্বাস এটাও অনেক উন্নয়ন হবে। আসলে মির্জা স্যার সহ এই সিরাজগঞ্জে যারা আছেন তারকা শিক্ষক, অ্যাম্বাসেডর শিক্ষক, আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আসলে আপনাদের ভালোবাসার টানেই এখানে ছুটে আসা, এবং অতি সুন্দর একটি দৃশ্য আমি উপভোগ করছি, যে এই যে বাস জার্নির যে একটা ক্লান্তি ছিল, আসলে আমি এটা এই মুহূর্তে ভুলেই গেছি। খুবই সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, এবং ফ্রেশ বাতাস আমরা পাচ্ছি। আমি আপাতত বিদায় নিচ্ছি, আবার আরেকটি স্পট বা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে।